কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে যারা বাইরে বের হয়েছেন তারাও কাজ শেষে আবার দ্রুত ঘরে ফেরার তাড়ায় রয়েছেন। চলমান তাপপ্রবাহে রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই অবস্থাতেও ট্রাফিক পুলিশ কর্তব্য পালনে অবিচল। কাঠফাটা রোদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন। রাজধানীর ট্রাফিক পুলিশদের সঙ্গে কথা বলে জানা যায়, কষ্ট হলেও জনগণের সেবায় কাজ করে যাবেন তারা। পেশাগত দায়িত্ব পালন করতে যায়, যদি একটু গরম হয়ে যায় তাহলে আসলে কিছু করার থাকে না। এই প্রচন্ড দাবদাহের কারণে আমাদের আসলে একটু কষ্টই হচ্ছে। আমরা সেফটি মেনে আমরা ডিউটি করে যাচ্ছি। আমরা ঘন ঘন পানি খাচ্ছি, স্যালাইন খাচ্ছি, ছাতা ব্যবহার করতেছি। এভাবে আমাদের ডিউটিটা চালিয়ে যেতে হচ্ছে, কারণ ডিউটি আমাদের করতে হবে, এটা আমাদের দায়িত্ব। বিশেষ করে দুপুর 12টা থেকে 3টা এই সময়টা আমাদের খুবই কষ্ট হয়। তো এর পরে আমরা আসলে দায়িত্ব নিচ্ছি, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি আসলে এদিকে থাকার। রোদ থেকে বাঁচতে ছাতা মাথায় নিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায় অনেককেই। এক ট্রাফিক পুলিশ জানিয়েছেন, প্রখর রোদ থেকে সুরক্ষায় ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা নানাভাবে সহযোগিতা করছেন মাঠের ট্রাফিক সদস্যদের। খাবার পানি ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে। এরপরেও অতিরিক্ত গরমে অনেক পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন, ডিহাইড্রেট থেকে শুরু করে কিডনিজনিত রোগে ভুগছেন। বেশ কিছু জায়গায় পুলিশ বক্স ও শৌচাগার না থাকায় বিপাকেও পড়ছেন তারা।